গন্দাসরা ঈদ পাজি এই দুজন চিগুনগুড়ির মধ্যে মেলেরিয়া। গন্দাসরা সাব ডিভিশনের বিদেশ জাগানিত আরও মেলেরিয়া আজর দেখা যায়। এজেসং মেলেরিয়া আজরের হারণে গন্দাসরা হসপিটালত ভর্তি হইন দুজন চিগুনগুড়ু। গন্দাসরা হসপিটালের একজন ডাক্তারচি হই গন্দাসরা বামর দলফটি এদিসি আদামর কৃষ্ণকিশোর পাড়া আদাম মৃত্যুন চন্দ্র সিং ত্রিপুরার বারবজ্যোচি মরৎপো কলরাম ত্রিপুরা গেলে বৃহস্পতিবার মেলেরিয়া আজরের হারণে গন্দাসরা হসপিটালত ভর্তি হয়। ইরুগক্ত কলরাম ত্রিপুরা চিকিৎসর গন্দাসরা হসপিটাল সেবাদেও শনিবার নগরি আরও একজন সাত বুঝচ্ছি লেবাজয় রিয়াং সতীরামপাড়াতুন মেলেরিয়া আজর ওই গন্দাসরা হসপিটালত ভর্তি হই। ফতি বজার গন্দাসরা মেলেরিয়া আজরর ফিরেল্লি ব্যাচ করে দেখা যায়। এই বজারও দুজন চিকিৎসালয়ের গন্দাসরা হসপিটালত মেলেরিয়া আজর জাতি তিদবি জাগাথায় সেনতে হসপিটালের থপেতুন হাম আদত লো অবগরি হই ডক্টর প্রণব রিয়াং আমুজুঙে হেলথ ক্যাম্পর আরহানি গড়া অবহই I'm Dr. Pranab Riyang, speaking from Gandacherra sub-divisional hospital. At present, we have two patients admitted in our hospital. One is Kolaram Tripura, 12 years old male from Kornajaipara, admitted last Thursday. And another one is Lobajoy Riyang, 7 years old, admitted today from Satirampara. Other than these two, it looks quite normal for present. But like us, we health workers, we're keeping watch if we need to do any health camp in future. Yeah, that's all.